সালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন? আশা করছি ভালো। আমি শাহ সুহেল আমিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল এন্ড জাস্টিস। দর্শক মন্ডলী, আমাদের অনুষ্ঠানটি এমনভাবে সাজানো হয়েছে যাতে করে আমাদের কমিউনিটির আপনারা আমার সকলের উপকারে আসে, আপনারা আপনাদের সুখ দুঃখকে আমাদের সঙ্গে ভাগাভাগি করবেন, আমাদের গেস্ট আপনাদের প্রশ্নের উত্তর দেবেন, তখন সেখান থেকে আপনারা আপনাদের সমাধান খুঁজে নেবেন। আপনারা জানেন আমাদের সঙ্গে আছেন এমন আমাদের কমিটির এমন একজন প্রাণ পুরুষ, যেই ব্যক্তিটি আমাদের হৃদয়ে জয় করে জয় করে বসে আছেন। এর জন্য আমরা পুরো সপ্তাহব্যাপী তার জন্য অপেক্ষা থাকি, আমরা বুধবারের অপেক্ষা থাকি যাতে করে ল এন্ড জাস্টিসে আপনারা কল করে আপনাদের প্রশ্ন করতে পারেন। সেই প্রিয় ব্যক্তি আর কোন না, আপনারা আমার সকলের পরিচিত ব্যক্তি ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। সো দর্শক মন্ডলী, এনটিভি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, আপনারা নাম্বারটিতে কল করবেন এবং আপনাদের ইমিগ্রেশন অথবা অন্য কোনো আইন বিষয়ক প্রশ্ন থেকে থাকলে আপনারা প্রশ্ন করবেন, আমাদের গেস্ট আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমি আর আমার কথা দীর্ঘ না করে চলে যেতে চাইব আমাদের গেস্টের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেহাল ভাই? আমি ভালো আছি বর্ষা সাহেব, আপনি কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানিতে এবং আপনার দর্শক বৃন্দের অশেষ দোয়ার বরকতে ভালো আছি। অনেক ধন্যবাদ দিচ্ছি বর্ষা সাহেব, যে আপনি যে আপনার আসলে অত্যন্ত মূল্যবান কাজ ফেলে মূল্যবান সময় রেখে আমাদের এখানে এসে সময় দেন, আমাদের দর্শকদের জন্য সময় দেন, এর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং এনটিভি পরিবারের পক্ষ থেকে। আই এম ভেরি গ্রেটফুল। এই প্রোগ্রামের মাধ্যমেই তো আমরা যে সমস্ত বন্ধুরা অনেক দূরে বসে আছেন তাদেরকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করা যায় না, একটা উসিলায় তাদের সাথে সাক্ষাৎ হয় সপ্তাহে একবার কমপক্ষে। জি জি, আবারও ধন্যবাদ দিয়ে আমরা চলে যেতে চাইবো আমাদের মূল্যবান কিছু কথা আপনি রাখেন আমাদের কমিউনিটি যার দ্বারা উপকৃত হয়, সেই প্রিয় ওপেনিং রিমার্কসে প্লিজ। শৈল ভাই, ওপেনিং রিমার্কসে আমার এক আপনাদের এই প্রোগ্রামের এক শ্রোতা বা দর্শক বলেন, আমাদের এক বন্ধু বলেন, তার একটা ইমেইলের আমি উত্তর দিতে চাচ্ছি। আমাদের বন্ধু ইমেইল করেছেন যে ব্যারিস্টার সাহেব, আপনাদের ল এন্ড জাস্টিসের উপস্থাপক এবং আপনি অতিথি, আপনার খুব কমপ্লিমেন্টারি টু ইচ আদার, খুব ভালো প্রোগ্রাম। প্রথম প্যারাগ্রাফে উনি প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু একটু পরে উনি বলতেছেন এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? কিন্তুটা হলো যে আপনি আইনের এই এই প্রোগ্রামে যান, ল এন্ড জাস্টিস প্রোগ্রাম, কিন্তু এত বেশি ইসলামিক এবং কোরআন হাদিস বলেন, এটার জন্য বাঞ্ছনীয় ছিল যে আপনি একটা ইসলামিক প্রোগ্রামে গেলে যদি এগুলো বলতেন তাহলে স্যুট করত। কিন্তু এই ল এন্ড জাস্টিস বা এই আইনের প্রোগ্রামে এত কোরআন হাদিস মনে হয় ঠিক না, আপনি একটু উত্তর দিবেন উনি বলতেছিল। তো শুন ভাই, আমি বলেছিলাম আগে একদিন, আমাদের সংস্কৃতিটা, বাংলাদেশের সংস্কৃতিটা এমনভাবে গড়ে উঠেছে, দেখেন পার্শ্ববর্তী দেশ ভারতের নাটক দেখেন, সিনেমা দেখেন, ওদের ধর্ম, ওদের পূজা, এগুলো একদম ইন্টিগ্রাল পার্ট অফ দেয়ার প্রোগ্রাম। কিন্তু আমাদের দেশের, আমাদের নাটক একটা দেখেন বাংলাদেশের অথবা একটা টিভি প্রোগ্রাম সিরিয়াল দেখেন, এখানে ওই ধর্মীয় কোনো কিছু আসলেই মনে করবে ফান্ডামেন্টালিস্ট হয়ে গেছে। যদি সবচেয়ে খারাপ একটা চরিত্র যদি দেখাতে হয় তাইলে সে ওই দাড়িওয়ালা এবং টুপিওয়ালা দিয়ে দেখায়। আর ইন্ডিয়ান যদি কোনো চ্যানেলে দেখেন তাহলে দেখবেন ভালো এক চরিত্র দেখালে দেখবেন বৌমা ওই তার তালার মধ্যে কি কি মিষ্টি নিয়ে ফুল নিয়ে ওই মন্দিরে চলে যাচ্ছে। আই রাইট? আপনি তো সংস্কৃতির সাথে আছেন। তো আমার ওই বন্ধুর উত্তরটা আমি ছোট্ট একটি ঘটনা থেকে আমি বলি। জি প্লিজ। আমি বেশ কয়েক বছর আগের ঘটনা, আমি যখন ঢাকায় ছিলাম জজ হিসাবে, তখন বাংলাদেশ বার কাউন্সিল, এই যে সুপ্রিম কোর্ট বার কাউন্সিল যেটা, এটাতে একটা প্রোগ্রাম চলতো, এটাকে বলা হইতো ক্ল্যাপ বা কন্টিনিউইং লিগ্যাল এডুকেশন প্রোগ্রাম। জি। এটার হেড ছিলেন, বর্তমানেও উনি জীবিত আছেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, খুব নাম করা প্রথম সারির একজন আইনজীবী উনি। জি। এবং এটার সেক্রেটারি ছিলেন ডক্টর মিজানুর রহমান, আমার ঘনিষ্ঠ বন্ধু, উনি ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের উনি হেড, বর্তমানে উনি বাংলাদেশ মানবাধিকারের চেয়ারম্যান উনি। জি। তো ওইখানে ল আর জুডিশিয়ারি, আমাদের জজ থেকে আর কোনো ছিল না, ওইখানে অ্যাটর্নি জেনারেল পড়াইতেন কাদেরকে, নতুন যারা
উকিল হইতেন, এই উকিলদের জন্য একটা প্রোগ্রাম ছিল, এটাকে বলতো ক্লেপ বা কন্টিনিউইং লিগেল এডুকেশন প্রোগ্রাম। হেড ছিলেন বারিশের আমিরুল ইসলাম, আর সেক্রেটারি ছিলেন আপনার ডক্টর মিজানুর রহমান। তো লর্ড জুডিশিয়ারি থেকে শুধু আমাকেই পিক আপ করা হয়েছিল, যেহেতু আমি ইংল্যান্ডের ব্যারিস্টার ছিলাম। তো উকিলদেরকে পড়াইতাম, নতুন উকিল যারা হয়েছে এরা আবার সেশন শেষে ওই মার্ক দিত কোন শিক্ষকের, কোন এটাকে শিক্ষক বলা হইতো না, এটাকে রিসোর্স পার্সন বলা হয়েছে। শোন ভাই, হঠাৎ একদিন দেখি অন্যান্য অনেক ছাত্রছাত্রীদের মধ্যে ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব উনি ওখানে বসা, আর আমি ওখানে লেকচার দিব। চিন্তা করেন, আপনি যদি নাকি স্কুলের টিচার হন আর হেডমাস্টার এসে বসে থাকে, হেডমাস্টার নিয়ে এসে বসে থাকে, তাইলে আপনি বলতে হবে যে সামথিং গোয়িং রং। ওকে, আমিরুল ইসলাম সাহেব বলতেছে হ্যাঁ ব্যারিস্টার সাহেব চিন্তার কোনো কারণ নাই, আপনার কথাগুলো আমার ভাল লাগে, তো আমি এসেছি শুনতে। আমি ভাবলাম না, এখানে কি দুর্বিসন্ধিক কিছু একটা আছে। আমিরুল ইসলাম সাহেব এত ব্যস্ত মানুষ, এত প্রথম সারির লয়ার, আর উনি এই সংগঠনের চেয়ারম্যান, আর বার কাউন্সিলে আমি পড়াবো নতুন উকিলদেরকে, আর উনি এসে বসে থাকবে, তার মাস্ট বি সামথিং। আমি মনে মনে ভাবলাম না, আমি যেভাবে আয়োজন করে এসেছি, যেভাবে হ্যান্ড আউট দিব, ঠিক একইভাবে যেমন উনি ওই রুমের ভিতরেই নাই, আমি লেকচার দিয়ে চলে গেলাম। পরে শুনলাম কি, উনি আমাকে কফির জন্য দাওয়াত দিল তার অফিসে। আচ্ছা, গেলাম, যাওয়ার পরে দেখি আরো কয়েকজন মুরব্বী ধরনের লয়াররা এখানে, যে কি, যে ব্যারিস্টার কুতুবুদ্দিন শিকদার সাহেবের লেকচারের বিপক্ষে কিছু সংখ্যক এই যে বামপন্থী বলেন বা নন মুসলিম বলেন যারা, ওরা কমপ্লেন করেছে যে উনি আইনের লেকচারে আসে এই কোরআন হাদিস বলে কেন, আচ্ছা আল্লাহর বাণী বলে কেন। তো ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব শুনলেন, শোনার পরে বললেন যে আল্লাহ আপনার হায়াত দেখ, আমি আপনাকে 100% সাপোর্ট করি, আপনার বিরুদ্ধে যে কমপ্লেন এসেছিল এটা এই কারণে, আপনার বক্তৃতার মধ্যে আপনি লেনিনের কথা বলেন, মার্ক্সের কথা বলেন, স্ট্রটস্কির কথা বলেন, সবার কথা বলতে পারেন, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কথা বলতে পারবেন না, এটা তো না। আমি এখানে যদি জানতাম আপনি টিচিং করতেছেন অথবা আপনি কোচিং করতেছেন ফর ইনভাইটিং পিপল, আপনি আপনার বক্তব্যকে সমৃদ্ধ করার জন্য, বক্তব্যকে পুরোপুরি প্রত্যেক ভিউকে এখানে উপস্থাপন করার জন্য যদি কোরআন হাদিস নিয়ে আসেন, এটা তো আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। কি রিলিফ পেলাম ভাই। তো আমি আমার বন্ধু যিনি ইমেইল করেছিলেন, আপনাকে বলবো ভাই, কোরআন হাদিস দ্বারা কথা হলে আমরা অপ্রাসঙ্গিক বলি না, আমরা ধরেন দুনিয়ার কথাগুলোও বলি, আখেরাতের কথাও বলি, ইসলামের কথাও বলি, আবার ধরেন বাইবেলের কথাও বলি। যদি এখানে কোরআন শরীফের একটা কথা নিয়ে আসে, আমরা তো মেজরিটি লিসেনাররা মুসলিম, তাইলে অসুবিধাটা কোথায়? বরং এখানে আমাদের কংগ্রাচুলেট জানানো উচিত, ভাই আপনি থ্যাংক ইউ, আপনি কষ্ট করে ইমেলটা লিখেছেন, তাইলে আপনি বুঝতে পেরেছেন যে আইনের প্রোগ্রামেও কোরআন হাদিস কেন আনি, এটাকে সমৃদ্ধ করার জন্য। আমাদের এক উপস্থাপিকা নিউজ রিডার উনি বলেছেন যে এবার শেষে আইন তো হলো খুব নিরস সাবজেক্ট, কিন্তু আপনারা দুইজনে, এই শাহ সোহেল আমিন এবং আপনি, এটাকে দুইজনেকে রসমূলক করে তুলেন, সেটাই হলো আপনাদের এই প্রোগ্রামের বৈশিষ্ট্য। থ্যাংক ইউ সোহেল ভাই, আমি ধন্যবাদ দিচ্ছি ভাই সাহেব, এত সুন্দর করে আপনি আপনার ওপেনিং রিমার্কসে আমার ভাইয়ের ইমেইলের উত্তরটা দিয়েছেন। আসলে করছি আমাদের অগণিত শ্রোতা এর থেকে আপনার তাদের প্রশ্নের উত্তর পেয়েছেন, আর আমি ভাইকেও সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনি এত সুন্দর একটা প্রশ্ন না করলে আমরা এত সুন্দর একটা ওপেনিং রিমার্কস পেতাম না। আপনি আমাদের একজন ভালো ভিউয়ার হিসাবে, আপনি যাতে কন্টিনিউ আমাদের প্রোগ্রামটা দেখেন এর জন্য আপনাকে অনুরোধ করব। যাই হোক, আমি আর লম্বা না করে চলে যাব আপনাদের কাছে, দেখবো কারা লাইনে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি লন্ডন থেকে বলছিলাম। ভাইয়া আপনার নামটা বলুন ভাইয়া। আমার নাম হচ্ছে মোহাম্মদ। মোহাম্মদ ভাই লন্ডন থেকে, ভাইয়া একটু জোরে বলুন ভাইয়া। আপনি তো কখনোই আমার মাত শুনবেন না, কারণ আপনি প্রতিটা সময় কারো কথাই শুনতে পান না, খালি ডিস্টার্ব করেন। ভাইয়া আপনার কথা আমি শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যালো, আমরা হ্যালো, আমরা কলারকে হারিয়ে ফেলেছি, আশা করছি আপনি কল করে আবারও চলে আসবেন। আমি চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই শুনানি আমার। জি ভাইয়া শুনুন, আপনার নামটা কি ভাইয়া? ভাই আমার নাম আলম। আলম ভাই কইতে কইরা? আমি লন্ডন থেকে কইরাম। জি ভাইয়া হোক আছেন। ভাই আমি এফএলআর এফপি মারছিলাম, আমার ওয়াইফ ওয়াইফ যে দেয়া আমার এটা ডিফিউজ হয়েছে। আমার ওয়াইফের 18,000 আছে, 600 আসিল না দেখে। দেন বাদে আমরা আপিল লেট দিছিলাম, আমরা জুডিশিয়াল রিভিউ মাঝে যাই দেওয়ার লাগে প্রি একশন প্রোটোকল দিছিলাম। তখন প্রি একশন প্রোটোকল যখন দিছিলাম তারা আলম ভাই আপনার লাগি মারছিলেন নি? আপনার ওয়াইফরে ভিত্তি করিয়া না আপনার ওয়াইফ? আমার লাগি আপনার ওয়াইফ ব্রিটিশ সিটিজেন নাই? জিও তান ব্রিটিশ সিটিজেন। জি আপনার কোনো বাচ্চা আছে নি ভাইয়া? জিও অনমোহন বাচ্চা আছে বুঝছেন। জি যখন এফএলআর এফপি মারছিলাম রিফিউজ হয়েছিল, ব্রিটিশ পাসপোর্ট বানাইয়া দিছি। এখন নিয়ারলি তো 12 মাস হয়ে যায়, কোনো খবর নাই। এখন এটা কিতাকরণ? এখন সলিসিটার দেওয়াইয়া চিঠি লিখতাম না এমপি দেওয়াইয়া চিঠি লিখলে ভালো হইব? আপনার কিতাব ইয়ে করুন। আর আমার আমার সলিসিটার খোর যে এগু যখন দেন না, তে এক কাম করতে তুমি উইথড্র কইরা ওয়ান ডে সার্ভিসে যাও গিয়া, ও গইলে তুমি কুইকলি ফাইলিবা। এখন আপনার মতামত কিতা বাইশটা সাবে জানলে আমি খুশি। ওকে ভাইয়া অনেক ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন লাগি। আপনার টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিব। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নাইম, আমি ইস্ট লন্ডন থেকে বলছি। জি বলুন ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমি 2009 স্টুডেন্ট হিসাবে লন্ডন আসছিলাম। জি 2015 এপ্রিলে আমি ইএ ন্যাশনাল এক্সটেন্ডেড ফ্যামিলি হিসাবে অ্যাপ্লাই করছিলাম। আচ্ছা 2015 সালের অক্টোবরে, 14 অক্টোবর আমার অ্যাপ্লিকেশনকে আমি রিফিউজ করে এবং আমার আপিলে রাইট দেয়। আচ্ছা আমি 2015 23 অক্টোবর আমি আপিলের জন্য করি, আপিলের জন্য অ্যাপ্লাই করি। এমন আমি হিয়ারিং এর ডেট হয় 2016 14 নভেম্বর। জি এবং আমি কোর্টে যাই, কোর্টে যাওয়ার পরে আমরা তিনজন কোর্টে যাওয়ার পরে আমার হিয়ারিং হয় প্রায় এক ঘন্টা, ওয়ান অ্যান্ড হাফ অ্যান আওয়ারের মতো আমার হিয়ারিং হয়েছে। আমার এবং আমার মামার এক্সটেন্ড ফ্যামিলি আমি করছিলাম, আমরা দুজনের হিয়ারিং হয়েছে। জাজ অনেক কিছু শুনছে, অনেক কিছু আমাদেরকে প্রশ্ন করছে। এখন 23 অক্টোবর হয়েছে, 14 নভেম্বর আমার হিয়ারিং হয়েছে, 23 অক্টোবর আমাকে আবার রিফিউজ করে। বলেন রিফিউজ করার পরে আমি আবার রিফিউজ করে এবং আমাকে ওরা দেখাচ্ছে যে সারা কেজের ইয়ে দেখাই, মানে জাজ বলছে যে আমরা সব কিছু ঠিক আছে কিন্তু মানে আপার ট্রাইব্যুনাল থেকে এক্সটেন্ড ফ্যামিলি কোনো আপিলের রাইট নাই। এই সময় আমি তোমার আপিলের কোনো রাইট দিতে মানে ইয়ে দিতে পারলাম না, তোমার আপিলের রাইট। এখন আমার আপনি কি জানতে চাচ্ছেন প্লিজ ওখানে বলুন। আমি জানতে চাচ্ছি এখন আমি আবার নতুন ভাবে মানে প্রেস অ্যাপ্লিকেশন করছি। এখন আমি জানতে চাচ্ছি আমার প্রেস আমার ফিঙ্গারপ্রিন্ট সব কিছু হয়ে গেছে আমার 19 জানুয়ারিতে 2017 সালে, কিন্তু আমি জানতে চাচ্ছি এখন যে আসলে আমার এই অ্যাপ্লিকেশন আসলে মানে ভ্যালুটা কি হইতে পারে বা কি আসবে এটা জানার জন্য বেস্টার সবার কাছে একটু জানতে চাচ্ছিলাম। আপনি যখন ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে হারলেন তখন তো অটোমেটিক্যালি আপনি আপার ট্রাইব্যুনালে পারমিশন করতে পারতেন ভাইয়া, আপনি পারমিশন করেন নাই কেন? পারমিশনের জন্য দরখাস্ত আমাকে ওরা রিভিউ করছে যে আপার ট্রাইব্যুনাল থেকে তো অলরেডি এক্সটেন্ডেড ফ্যামিলির আপিলের রাইট নাই, এটা যা লিখে দিছিল। আমার যখন আমার আপিলের হিয়ারিং হওয়ার পরে রিফিউজ রেজাল্ট যখন ফাটাইছে তখন গেলাইছে যে সারা কেজে নাকি আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি, আমি যাচ্ছি পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আমার নাম আজম, আমি ইপসুইস থেকে বলছি। জি আমার একটা কোশ্চেন আছে ব্যারিস্টার সাহেবের কাছে। জি বলেন ভাইয়া। কোশ্চেন হচ্ছে যে কোন আমেরিকান মানে ইউএস সিটিজেন যদি ইউকে তে থাকতে চায় তাহলে তারা কিভাবে থাকতে পারে? যেমন ধরেন আমি আসছি ইতালি থেকে আসছি,
জি আমি এখন 1 বছর থেকে আছি এখানে। এখন আমি তো আছি, ধরেন আমি ইউরোপিয়ান সিটিজেনের রাইটে আমি এখানে আছি। জি এখন ইউএস থেকে যদি কেউ এসে এখানে থাকতে চায়, তাহলে সে কিভাবে থাকতে পারে এবং তার ট্রিটমেন্ট বা তার বাচ্চার পড়ালেখা, তাদের সবকিছু কিভাবে, এখানে কোনো রাইট আছে কি থাকার এখানে? আপনার ওয়াইফ তো আপনার ইউ সিটিজেন? না না, আমার ওয়াইফ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, কিন্তু আমার আমি ইতালি সিটিজেন। ঠিক আছে ভাইয়া আজম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর এবং ডিফারেন্ট একটা প্রশ্নের জন্য। আপনি টিভি সেটের সামনে থাকুন ভাইয়া, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। দর্শক মন্ডলী, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে, আপনাদের প্রশ্ন নিতে নিতে আমরা চলে এসেছি ছোট্ট একটি বিরতির সময়ে। বিরতির পরপর আবারও নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ধন্যবাদ।